আবারও পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা একটা গাড়িতে তরমু ছিল আর একটাতে আটা দুটো গাড়ি একটা হাবড়ার দিক থেকে বারাসাতের দিক যাচ্ছিল একটা বারাসাত থেকে হাবড়ার দিকে যাচ্ছিল তখনই বড় গাড়ি চেপে দেওয়ার কারণেই এবং গতি বেশি থাকার কারণে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একদম দত্তপুকুর নতুন রাস্তার মোড় যে পেট্রোল পাম্প আছে এবং তার পার্শ্ববর্তী কবরস্থান তার পাশেই যে একদম নয়নজলি আছে তার পাশেই কিন্তু পড়ে গেছে সোমবার সাত সকালে দত্তপুকুর নতুন রাস্তা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে জুলিতে পড়ল দুটি গাড়ি হাবলার দিক থেকে একটি গাড়ি আসছিল এবং বারাসাতের দিক থেকে যাচ্ছিল অপর গাড়িটি দত্তপুকুর নতুন রাস্তা মোড় এলাকায় পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর দুজন দুজনকে সাইড দিতে গিয়ে দুটি গাড়ি নয়নজুলিতে পাল্টি খায় এই খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে আসেন দত্তপুর থানার পুলিশ স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে দুটি গাড়ির চালকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে পাঠায় দত্তপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের দাবি পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক চওড়া কম হয় নতুন রাস্তা মোড় এলাকায় দুজন দুজনকে সাইড দিতে গিয়ে এমন ঘটনা ঘটলো একটি বোলেরো ম্যাক্স এবং ইন্টেরিয়ার গাড়ির সাথে একটি গাড়ি খালি থাকলেও অপর গাড়িটির মধ্যে আটাবর্তি ছিল প্রথমে খালি গাড়িটি ক্রেনের সাহায্যে নয়ঞ্জলি থেকে উদ্ধার করে দত্তপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং আটা গাড়িটির থেকে সমস্ত আটা বার করে নেওয়ার পর ট্রেনের সাহায্যে উদ্ধার করে অন্য গাড়িটি গাড়ি চালকের সামান্য ক্ষতি হলেও দুটি গাড়ি বেশ ক্ষতি হয়েছে এবং ভোরবেলায় এমন ঘটনা হয়েছে বলে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা গেল সকালবেলা সাড়ে চারটার দিকে শুনলাম যে ঘুমাচ্ছিলাম তখন বিকট একটা আওয়াজ হলো আওয়াজটা হওয়ার পরে এসে দেখলাম দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে একটা গাড়ি রাস্তা থেকে একটু হালকা সাইডে পড়ে কাত হয়ে আছে আর একটা হালকা ড্রেনে পুরোইটাই পড়ে আছে মাথাটা ড্রেনের দিকে আর পিছনটা সামনে উঁচু মানে রাস্তার দিকে হয়ে আছে এই দেখলাম এসে জানা গেল যে ওদের মুখে ড্রাইভারদের মুখে শোনা গেল যে বড় গাড়ি চেপে দিয়েছে হালকা পিছনে টাচ লেগে দুজনাই নাকি পাল্টি করলো গতি ধারণা আমরা তো সেটা সঠিক জানতে পারবো না রাতের বেলা গতি তো হতেই পারে গাড়িতে একটা গাড়িতে তরমুজ ছিল তরমুজটা খালি করে আসছিল একটা গাড়িতে তরমুজ দেখেছিলাম দুটো চারটে তরমুজ পড়েছিল আর একটা গাড়িতে আটা লোড করা ছিল না আপাতত ড্রাইভারের হালকা চোট লেগেছে সে হসপিটালে গেছে এখন হুম পুলিশ প্রশাসন নিয়ে গেছে আতঙ্ক তো স্বাভাবিক আতঙ্ক মানুষ তো আতঙ্ক স্বাভাবিক থাকার কথা প্রচণ্ড এখানে প্রায় দুর্ঘটনা এখানে ঘটে প্রায় প্রায় আর ওখানে বোর্ডও দেওয়া আছে তাও তো মানুষ তো সতর্ক হচ্ছে না অবশ্যই রাস্তা সরুর জন্যই হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা হলে মানুষও সুস্থ থাকতে পারে সেইভাবেই ঘটছে রাস্তা হুম গাড়িটা যেটা আটা ভর্তি গাড়ি ছিল সেটার প্রচণ্ড ক্ষতি হয়েছে সামনের দিক থেকে একদম পুরো ক্ষতি হয়ে গেছে দেখা যাচ্ছে না মাল আনলোড করা হচ্ছে একটা গাড়ি এসছে সেই গাড়িটায় আটাগুলো নিয়ে যাওয়া হচ্ছে পরিকল্পনা হচ্ছে এই ঘটনা ঘটেছে দত্তপুকে চালতে বেরিয়া পেট্রোল পাম্পের বিপরীত সাইডে কবরস্থানের পাশে এই ঘটনার ফলে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক দত্তপুকুর নতুন রাস্তা মোড় এলাকায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় কিন্তু দত্তপুর থানার পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে হাবড়ার থেকে আডার গাড়িটা আসছিল আর এইটা বুলোরম ম্যাক্সটা এদিক মানে এদিক হাবড়ার দিকে যাচ্ছিলো ও দুজনাই চাপা চাপিতে হয়ে এটা হয়েছে এটা এই পেট্রোল পাম্পের সামনে দত্তপু আমার মানে ঘটনা আওয়াজ হওয়ার পরে এসছে এসে দেখছি এটা পড়ে আস ওই ধসাঘষি হয়েছে না ড্রাইভার ঠিক আছে এমনি কারো অসুবিধা হয়নি একটা নিয়ে গেছে থানায় আপাতত পড়ে আছে আপাতত ক্ষয়ক্ষতি এমনি এমনি ড্রাইভার লেগেছে হালকা হলকা আর এটা তো কেবিন শেষ করেছে একটা আটা একটা খালির গাড়ি ছিল গতি যেরকম থাকে রাত্রে বলে বুঝতে যাচ্ছে গতির কারণে এগুলো হয়েছে আতঙ্ক তো থাকতে হয় সবসময় আতঙ্কের মধ্যেই থাকে দত্তপুকুর এলাকায় বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের উপর ড্রাইভিংয়ের উপর বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া আছে একই সাথে বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে বারাসাত এবং দত্তপুকুর ট্রাফিক পুলিশ কিন্তু যেভাবে জাতীয় সড়কের উপর প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে তাতে গাড়ি চালকরা সেফ ড্রাইভ সেফ লাইভের বার্তা কতটা মানছে এই নিয়েই উঠছে প্রশ্ন একদম ভোর রাতে এরকম ঘটনা ঘটার কারণে যে এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা কোনো রকম মানুষের ক্ষয়ক্ষতি হয়নি ড্রাইভার যে দুটো গাড়ির চালকের তাদের সামান্য কিছু ক্ষতি হয়েছে তাদের ঘটনাস্থলে দত্তপুর থানার পুলিশ প্রশাসনে এসে তারা কিন্তু দুজন গাড়ির চালকেই অর্থাৎ দুটি গাড়ির চালককেই তারা তড়িঘড়ি উদ্ধার করে তাদের সহযোগিতার মধ্যে দিয়ে বারসাত হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য বর্তমানে যারা জানা যাচ্ছে তারা দুজনেই সুস্থ আছে কিন্তু প্রতি প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিনই প্রায় ঘটছে এই জাতীয় সড়কের উপরে দুর্ঘটনা আতঙ্কে রয়েছে কিন্তু যারা জাতীয় সড়কের পাশে বসবাস করছে তাদের কিন্তু একটা আতঙ্ক বাড়ছে কারণ যেভাবে গাড়ির গতি দিন দিন বাড়ছে অর্থাৎ রাজ্য সরকারের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইভের মতন এবং জাতীয় সড়কের পাশে বিভিন্ন রকম সতর্ক বার্তা দিয়ে রেখেছে তারা যাতে আসতে গাড়ি চালায় এবং ব্ল্যাক স্পট চুহ্নিত করেছে তারপরেও যেভাবে বেপরোয়া গাড়ি চলছে জাতীয় সড়কে তাতে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে সাধারণ সকালবেলায় পথচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা কবে এই গতি নিয়ন্ত্রণ আসবে বা কিভাবে। গতি নিয়ন্ত্রণে আনা যাবে কারণ সবসময় পুলিশ প্রশাসন নজর রাখছে তারপরেও যেভাবে গতি বাড়ছে গাড়ির এবং যেভাবে প্রতিনিয়ত জাতীয় সড়কের উপরে দুর্ঘটনা বাড়ছে তাতে কিন্তু আতঙ্ক হচ্ছে এবং বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে বা যেভাবে ঘটছে আগামীতে আরও সড়ো বড় বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারে যদি না এই গাড়ির নিয়ন্ত্রণ না আসে বা গাড়ির গতি যদি যদি কম না হয় তাহলে কিন্তু আরও দুর্ঘটনা বাড়বে বলেই আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ